সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। দুর্গাপুরের বিধাননগরের মহকুমা হাসপাতাল চত্বরে ছুরি দিয়ে আহত হলেন অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা এক অটোচালক, নাম অয়ন মুখার্জি। রাহুল পাশোয়ান নামে এক যুবক ব্যাটারি চুরি করার সময় ঘটনাটি দেখে ফেলেন সেই অটোচালক। অবস্থা বেগতিক দেখে পালাবার সময় অভিযুক্ত রাহুলকে তাড়া করে হাসপাতালের মর্গের সামনে ধরে ফেলে অয়ন। এরপর ফোনে নিজের দাদা মনোজ পাশোয়ানকে ঘটনাস্থলে ডেকে নেয় রাহুল। দেখে নেব আহত অয়ন মুখার্জি কি বললেন। বলছি, কি দিয়ে তোমাকে মারা হলো, কেন মারলো? ওরা চুরি করতে এসেছিল, রাহুল পাশোয়ান চুরি করতে আসে, আর ওর সঙ্গে ছিল অমর। সেই টাইম আমি দেখে পেলে ওরা হাসপাতালের ভিতর দিয়ে ঢুকে যায় বিধাননগর বাস স্ট্যান্ড থেকে। আমি ওদের পিছনে ধাওয়া করি, মর্গের সামনে আসি। তখন ততক্ষণে রাহুল পাশোয়ান দাদা ওর দাদাকে মনোজ পাশোয়ানকে ডাকে, তারপরে এসে পেছন থেকে চপার দিয়ে আমাকে আঘাত করে, সেলাই পড়েছে, চারটে সেলাই পড়েছে। এর আগেও ওরা চুরি এখানে এলাকায় চুরি চামারি করে, এর আগেও কিছুদিন আগে দোকানে চুরি করেছে, আর একটা গাড়িতে চুরি করেছে, পুলিশকেও কমপ্লেন করেছে, পুলিশ জানে। তারপর দীর্ঘদিন ধরে কালকে কী চুরি করতে এসেছিলো তোমার? কালকে আমার গাড়ির ব্যাটারি চুরি করতে এসেছিলো। কী, কোন গাড়ি? অটো।